जय गुरु। चलिए आज शिष्य ठाकुर रोग व्याधि का बात सुनने पर उस रोग को स्वयं हरण करके अस्वस्थ हो जाते थे और बाद में ठीक हो जाते थे, उसके बारे में आलोचना करेंगे। एक बार शिष्य ठाकुर और गोस्वामी सतीशचंद्र या गोसाईदा श्री सतीशचंद्र जोरदार के घर गए। शिष्य ठाकुर को देखकर घर के लोगों में आनंद की लहर दौड़ गई। भक्तिभाव से सभी लोग शिष्य ठाकुर को प्रणाम किए, लेकिन अचानक गोसाईदा अस्वस्थ हो गए। कमर में बहुत दर्द होने लगा, खड़े होने पर बैठना मुश्किल हो रहा था और बैठने पर खड़े होना। शिष्य ठाकुर पूछे, गोसाईदा आपको अचानक क्या हो गया? गोसाईदा कातर स्वर में बोले, ठाकुर मुझसे ये बात मत पूछिए। कारण वो जानते थे शिष्य ठाकुर रोग व्याधि की बात सुनने पर उस रोग की स्वयं हरण करके अस्वस्थ हो जाते हैं। शिष्य ठाकुर और सतीशदा दोनों जलपान करने बैठे। जलपान करने के बाद खड़े होने के समय गोसाईदा आश्चर्यजनक रूप से अनुभव किए हैं कि कमर का दर्द पूरी तरह से गायब हो चुका था। ये पूर्ण रूप से रोग मुक्त हो गए थे। कुछ ही समय के अंदर इस तरह के परिवर्तन का कारण समझ नहीं पा रहे थे, लेकिन इधर देखे शिष्य ठाकुर के कमर में बहुत तेज दर्द होने लगा। उठने बैठने में उन्हें बहुत तकलीफ हो रही थी। सतीशदा बहुत खेद व्यक्त करते हुए बोले, ठाकुर इसी कारण मैं आपको अपनी बीमारी नहीं बतला रहा था। अब देख रहा हूँ आप स्वेच्छा से मेरी बीमारी को हरण करके मुझे रोग मुक्त किए हैं, लेकिन यह आपका क्या कर दिए हैं? मैं आपका तकलीफ सहन कर सकता हूँ, आपका ये तकलीफ देखकर सहन नहीं कर पा रहा हूँ। तुरंत स्वस्थ हो जाइए, यह मेरी आपसे एकांत प्रार्थना है। कुछ देर तक दर्द सहन करने के बाद शिष्य ठाकुर पूर्ण रूप से स्वस्थ हुए। प्रेममयेर श्रीहस्त लिखित सत्यानुसरण थेके पाठ। आदर्श आदर्श जत उच्च बा उदार हय ततई भालो, कारण जत उच्चता बा उदारतार आश्रय निबे तुमिओ तत उच्च ओ उदार हबे। तुमि लतार स्वभाव अवलम्बन करो, आदर्श रूप वृक्षके जड़िए धरे बाड़ते चेष्टा करो, सिद्ध काम हबे। স্বার্থ বুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থ বুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মোন্নয়ন হবে না। যে আদর্শের ইষ্টানুরাগ বাস্তবভাবে অটুট ও আপ্রাণ হয়ে ওঠেনি তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ ইষ্টস্পর্ধী মূল অহংকার, স্বার্থ চিন্তা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাবিহীন অপ্রেম। অনুসরণকারীর দোষ ফন্দিবাজি বৃত্তি স্বার্থযুক্ত সন্দেহ অবিশ্বাস ও স্বার্থবুদ্ধি। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ হয়, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ ও অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেব না। তুমি যত তোমার আদর্শ প্রাণতায় উন্নত হতে পারে এমনতরভাবে লোকের সেবা করবে, তত তাদের যথা সর্বস্বের অধিকারী হবে। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। আদর্শ বা গুরু ও আদর্শ অনুরক্তি।
যাহার সেবা সাহচর্য ও অনুরক্তি সহিত অনুসরণ মানুষকে জীবন যশ বৃদ্ধিতে কমোন্নত করিয়া তোলে, যাহার প্রতি ঐকান্তিক অনুরক্তি বা ভক্তি অটুটভাবে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক ও জগৎ তাহাতে কোনো প্রকার বিক্ষিপ্ত সৃষ্টি না করিতে পারায়, ওই বিক্ষিপ্ত সংঘাতগুলি সম্বন্ধ ও বিন্যস্ত হইয়া সার্থকতা লাভ করিয়া ভাবে জ্ঞানে ও বোধে সমৃদ্ধ হইয়া উঠিয়া অমৃতকে আলিঙ্গন করে। তিনি আদর্শ ইষ্ট বা গুরু। তাই ইষ্ট আদর্শ বা গুরুতে ঐকান্তিক অনুরক্তি মানুষের জীবনের পক্ষে এত প্রয়োজনীয়। ধর্মকে অটুট করিয়া জীবনকে বহন করিতে হইলেই এই আদর্শ ইষ্ট বা গুরুই হচ্ছে প্রধান প্রয়োজনীয়। তুমি তাহাতে তোমার অনুরক্তি ভক্তি ভালোবাসাকে ন্যস্ত করিয়া তাহাকেই পরম সত্য বিবেচনায় তাহারই অনুসরণ করো, কৃতার্থ হইবে। বাণী সংখ্যা 47। পরম প্রেমময়ের পুণ্যপতি থেকে কিছু অংশ। না তখন আলোর সৃষ্টি হয় নাই, অন্ধকার ছিল না, সৌর জগতে উদ্ভব হয় নাই, তিনি একা ছিলেন, ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো, তিনি ছিলেন আর আমি ছিলাম, আমি তিনি, আমি তিনি, আমি তিনি। দেখো ওগো, আর অমন করো না, বড় কষ্ট দুঃখ জ্বালা, অমন করো না। আমি কতবার বলি ও পথে যেও না, ভাবো আমি তোমায় ধরতে পারবো না, তুমি বড়ই চালাক, তুমি মানুষ হয়েছ, অনন্ত বিস্মৃত হয়েছ, শান্তি ভুলে গেছ, তুমি যন্ত্র না হয়ে আমি বলি তুমি এসো, তুমি দূরে চলে যাও অল্প বিশ্বাসী, বিশ্বাস ভুলে গেছ, আত্মস্থ হও। দেখো ডাকো, প্রত্যেকের কানের কাছে গিয়ে বলো দেখেছি, বলো পরম পিতার ডাক শোনো, এখনো সময় আছে, এখনো বলি শোনো, এ ডাক আর শুনতে পাবে না, নিবে যাবে, শোনো, বিশ্বাস করো, আগলে ধরো, অনুসরণ করো, অনুসরণ করো, বুঝিয়ে বুঝিয়ে বলো অনুসরণ করো, ভুল করছ, যতই নিজের উপর নির্ভর করছ, যতই তুমি ক্ষুদ্রত্বের উপর নির্ভর করছ, ভুল করছ, তোমার মতো সব হয়ে যাচ্ছে, অনন্তের ক্ষুদ্রতা সসীমের উপর নির্ভর, অনুসরণ করো। জয় গুরু।